সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো এই যে দিদি মাছ কাট পানছে, ওই পাশে আবার মাংস কাট পানছে, তো এগুলা দুপুরে রান্না বান্না করবো। মাছ, তেলাপিয়া মাছ, তারপরে মাংস। তো এই যে দিদি মাছ কাট পানছে, তো আপনারা তো জানেন আমরা মামার বাড়ি আসছি, আগের ব্লগে দেখছেন তো এই ভিডিওই। তো সকালবেলা মামা বাজারে গেছিলো, বাজার থেকে মাছ মাংস নিয়ে এসে এই যে দিদি কাট পানছে, আর ও পাশে মামি রান্না বান্না করে আনছে সকালের। তুমি কি করো? দিদি কি করে? মাছ কাট পানছে। তাহলে দিদির জামাই মুরগি কাট পানছে। দিদি আসি দিছি, সকালে আমার মামা বাজারে গেছিল, আমি যেতে চাইছিলাম, তো যাওয়া হয় না আর কি। তো ওই যে বাজার থেকে মাছ আনছে, মুরগি আনছে, দিদি হলো মুরগি মাছ কাটতেছে, আমি মুরগি কাটতেছি। তো ওনার দাও তো একটা অত মুরগি, আমার বাসা শেষ, আমার সব জগা খপ ফগা। তাহলে এখন তুই কর নাকবো, দাও নাকবো দিদি। আপনি কি মাছ কাটা হয়েছে? আমার তাহলে দেন, আমি মুরগিটা বানিয়ে দেন ওই। আর তাহলে আপনি কাইটা নন, আমি তারপর পরে বল দেরি হইব। আমি দিতে পর কামে ব্যস্ত না দিদি, আমি মাছ কেটে দিমনি। তোমার মাংস করা শেষ, কোন আবার মাংস দিতেছে এই যে পাশে। তোমার কোনে তো মামার আবার ঘরে বালি ফেলাইতেছে, তার জন্য এই যে সেলু এসে পড়ছে। সেলু তার কি করব, বালি ফেলাই। দেখছো না? আসিয়া তো না,
হাতে 40 হাত 40 হাত জীবনে নাই 40 হাত 50 হাত হুম না 40 হাত হবে না 25 হাত 13 দি তে ভালো ফেলাইব করে তো বাবা কত গড় দিছে ঘরে তো আর কি ভিতরে আর কি পাকা করে না এখনো মানে বালি ফেলাইতে তার জন্য যে বালি ফেলাইতে আসছে এই যে বিলাই কিন্তু ধরবো বিলাই সবনে ধরছে ধরার নিকে এন তো মনে করে ধরবো কিরে তুই কি ধরবার চাস ই দাও সবনে ধরছে ওই যে দাও সবনে ধরছে এই যে সোনাই ওগো নাম কিন্তু সোনাই আর রূপাই ছেলে তো মনে হয় বহুত বালে আটে এক ছেলে তো একটু ভিতরে যাই ভিতরে যাই আপনাদের ঘরটা একটু দেখাই কত হাঁস এটি হইলো রোদ লাগো দুই তিনটা মানে অন্য হয়েছে হাঁসের পাক ¿Qué es lo que
রান্না করবা? গরম পড়ছে গো, তরকারি জানি ঝাল হয় নু, ঝাল ঝোল করে রান তো শোনাই আর উপায় তোমরা বাড়িতে থাকো, হ্যাঁ থেকে বাচ্চা দিও আবার বা হাম্বা কেমন আছো তুমি? হাম্বা ভালো আছো? এই গায়ের হচ্ছে এটা পাঁচর, পাঁচরটা সুন্দর আছে। আর এই বাসরে কিন্তু আমরা নিয়ে যাবো, তো আমরা কিন্তু ওই জায়গায় আসছি, মামা বাসর দিবে তার জন্য আর কি আশা দিতে নিয়ে আসছি। তো বলছে আর এই দিক দিয়ে তো অনেক জল, তো তার কারণে মানে খালি খেয়ার খাওয়া হইতে পারে, এমনি ঘাস টাস নেই তার জন্য ঝামেলা। কইছে তাহলে নিয়ে যাও, আর মামা থাকে না বাড়িতে, মামা কাজে যায় তার জন্য আর কি দিয়ে দিব। পাঁচর বড় হয়ে গেছে মোটামুটি, এটা মনে হয় বয়স 6 মাস নাকি 7 মাস, আমি সঠিক জানি না। তো এই বাসরের ডাই নিয়ে যাবো, ভালো আছে মানে কিচ্ছু কয় না রে 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 হাম্বু, অস্ট্রেলিয়ার বাসর ভালো। তুমি আমার ঘুরতে গেলে পরে কি করবা? ঘুরতে গেলে পরে সুন্দর তোমার নিয়ে গোয়াল করে দিছি, পাকা করা গোয়াল, ওখান তো পাকা করতে পারি না এখন, তুই তো দেরি লাগবো, আপাতত ওইভাবে রাখতে হইব, হয়তো বা কিছুদিনের মধ্যেই চেষ্টা করবো আর কি পাকা করার জন্য, কারণ এখন তো জলের ঝামেলা, তারপর সামনে পূজা বুঝে নিত। থাকো না দিলে বাস না হলো না, তো এবার সে অন্য রান্না বান্না হয়ে গেছে, রান্না বান্না করে আবার আমরা সবাই গেছিলাম চান করতে, ওই যে নৌকা নিয়ে ও যে পাশে চান করে আসলাম, আমি অনু শালিকা শালা দিদি তো সবাই গেছিলাম আর কি চান করতে, অনেক মজা করলাম। তখন আর কি খাওয়া দাওয়া করবো, তো ওইভাবে রান্না বান্না দেখানো হয় না, তো জানি তো স্টিফার এসেছি
এরকম ভাবে আর কি দেখানো হয় না। হ্যালো, আজকে কি কি রান্না হয়েছে? মাংস তরকারি, মাছের তরকারি, মাছ ভাজা, তারপর আবার রাতে পিঠা বানানো হইব। তাই যখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নেই, তুমি করো, মাথা মোতা ফুই চাও। খাওয়া কি চলে? চলে, চলবো নাকি? চলে না। ঘরে কি পানা খাই না মামা? আমি তো মনে করেন যে খেয়ে নেই, পানা খাওয়াই তো রাখুন না, পানা খাওয়াই রাখুন না, পানা করে বসি তাই না? আবার কয়দিন কয়দিন পরে, মাস অনেক পরে আবার হুকিয়ে দেবো, গাছ গুছ পাওয়া যাবো, তারপর পূজার পরে তো আবার আমন ধারে আসবো। আমার মধ্যে টাকাই আছে, আমাকে পাকা দেই টাকাই আছে। এলে আবার কেটে দিতে হইব না মাছখান দিয়া? কেমন লাগবো না? বড় বড় তাহলে কাটে, মানে কেটে দিলে মানে সবই খাই তাই না? তোমাকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিলাম, তো সব একসঙ্গে বসছিলাম আর কি খাইতে, তার জন্য আর কি ওইরকমভাবে দেখানো হয় নাই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন। আজকে ভিডিও আর বড় করবো না, আজকে এবং তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।